আজকের এই ভিডিও থেকে আমরা ডিবিএমএস এর ইন অপারেটর নিয়ে জানবো। ইন অপারেটর কি করে? একটা টেবিল থেকে লিস্ট অফ পসিবল ভ্যালু ডেটাকে ফিল্টার করে। তো আমরা আমাদের এসকিউএল কোয়েরিতে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ি ওয়ান নামে একটা টেবিল আছে, ইএমপি ওয়ান, যেখানে আইডি, নেম এবং ডেজিগনেশন আছে। যদি আমরা এই টেবিলের ভেতর থেকে সেই সব এমপ্লয়ীদের লিস্ট বের করতে চাই যাদের ডেজিগনেশন এমজিআর, এসটিএফ এবং জেইউআর, তো এক্ষেত্রে আমরা সিম্পলি এভাবেও কোয়েরি করতে পারি যে সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ওয়ান ওয়ার ডেজিক ইকালস টু কি হবে, এমজিআর অর ডেজিক ইকালস টু এসটিএফ অর ডেজিক ইকালস টু জেইউআর। তো এইভাবেও আমরা কোয়েরি করতে পারি যে সেই সব এমপ্লয়ীদের লিস্ট বের করো যাদের ডেজিগনেশন এমজিআর, এসটিএফ এবং জেইউআর। তো এখন এন্টার চাপলেই যাদের যাদের ডেজিগনেশন এমজিআর, এসটিএফ এবং জেইউআর তাদের ডিটেলস দেখাবে। এখানে দেখাচ্ছে সেই সব নাম যাদের ডেজিগনেশন এমজিআর, এসটিএফ এবং জেইউআর। এরকম করেও কোয়েরি করা যায়, কিন্তু এত বড় কোয়েরি না করে আমরা ইন অপারেটর ইউজ করে খুবই সহজে এটি করতে পারি। তার জন্য লিখবো সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ওয়ান হোয়ার ডেজিক, অর্থাৎ ডেজিগনেশন, আমি ডেজিগনেশনের এটা কলাম নেমটা ডেজিক লিখেছি, তো ডেজিক ইন, এভাবে ইন অপারেটর ইউজ করতে পারি আমরা। ইন এমজিআর সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এমজিআর কমা আবার এসটিএফ কমা জেইউআর, এভাবেও আমরা ইন অপারেটর ইউজ করে খুব সহজেই কোয়েরি করতে পারি। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে এই একই আউটপুট বাইরে আসবে, এছাড়া কোনো আলাদা রেকর্ড আপনারা আউটপুটে দেখতে পাবেন না। তো এখন যদি আমি এন্টার মারি আপনারা দেখতে পাচ্ছেন অমল দেবু রবি বুদ্ধ সাহেব। আগে এই এত বড় কোয়েরিটা আমরা সহজেই খুব সহজেই ইন অপারেটর ইউজ করে বের করে নিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ইন অপারেটর নিয়ে জানলাম, এর পরের ভিডিওতে আমরা বিটুইন অপারেটর নিয়ে জানবো। ভিডিওটি নিয়ে কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।